যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। বিয়ের 15 মিনিট পর তালাক, কিন্তু কেন? সংযুক্ত আরব আমিরাতে বিয়ের 15 মিনিট পর স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। বিয়ের পর চুক্তি অনুযায়ী কনের বাবাকে টাকা প্রদানের বিষয় নিয়ে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার জেরে স্ত্রীকে তালাক দিয়েছেন ওই ব্যক্তি। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে শ্বশুরকে 1 লাখ দিরহাম প্রদানের কথা ছিল বরের পক্ষে। সেখানে উল্লেখ ছিল বিয়ের আগে ও পরে সেই অর্থ পরিশোধ করবেন তিনি। শরিয়া জজ আদালতে 50,000 দিরহাম শ্বশুরকে দিয়ে দেন তিনি, কিন্তু কনেকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় শ্বশুর বাকি অর্থ দাবি করেন। বর তার শ্বশুরকে বলেন, একটু ধৈর্য ধরেন, 5 মিনিট পর দিচ্ছি, টাকা আমার গাড়িতেই আছে। তবে শ্বশুর নাছর বান্দা, সেখানেই তখন টাকা নেবেন তিনি। প্রয়োজনে গাড়ি থেকে টাকা আনার জন্য আত্মীয় বা বন্ধুকে পাঠাতে বলেন তিনি। সেখানে উপস্থিত একজন আইনজীবী জানান, শ্বশুরের এ ধরনের আচরণে জামাই অপমান বোধ করেন, সে কারণে তিনি ক্ষিপ্ত হন। সেখানেই তিনি সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।